অফিসের নীতিমালা লেখতাছি। নীতিমালা ছাড়া কোনো অফিস চলতে পারে না। সব অফিসের একটা নীতিমালা থাকা উচিত। অফিস তো এমনিতেই চলবো না, যে বিজনেস শুরু করছো কাস্টমার পাওয়া যাইবো, খালি খালি গ্যারামের সব জমিগুলো বেচে দিলা। শোন, গ্যারামে যে জমি বেচছি এই ব্যবসা করে তার তিন ডবল জমি কিনুম। সবুর কর, খালি ব্যবসাটা জম বাদ দে, কয়দিন পরে কাস্টমার গইনা শেষ করবার পারবি না। ও কাস্টমার আইছে, এটা কি চিরবিদের ফিনান্স সার্ভিস? আসসালামু আলাইকুম। জি আগে বসেন ভাইজান। কাস্টমারকে দাঁড় করায় রেখে কথা বলা বেয়াদবি। আপনি যতক্ষণ দাঁড়ায় থাকবেন আমার বিবেক ততক্ষণ আমাকে বেয়াদব বেয়াদব বলে গালি দিতে থাকব। ভাইজান দাঁড়ান। এটা কি? এসিআই অ্যারোসল দিলাম। এলাকায় সারপোকার খুব উপদ্রব, চেয়ার টেবিলে সারপোকা ভর্তি। এই জন্য এসিআই অ্যারোসল দিলাম যাতে সারপোকা আপনারে না কামড়ায়। আমি চাই না আমার কাস্টমারে সারপোকা কামড় দিক। সারপোকা আপনার পিছনে কামড় দিলে সেই কামড় আমার অন্তরে যায় লাগবো। বসেন ভাইজান। এইবার বলেন কি খাইবেন, ঠান্ডা না গরম, তরল না কঠিন? না না, কিছুই খাবো না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। ফিউনারাল সার্ভিস মানেটা ঠিক বুঝলাম না। ফিউনারাল মানে হইতেছে অনুষ্ঠান। মানুষ মরলে যে অনুষ্ঠান হয় আমরা সেই অনুষ্ঠানের যাবতীয় সার্ভিস দিয়ে থাকি। মানুষ মরার পর গোসল থেকে শুরু করে দাফন কাফন, জানাজা, কান্নাকাটি, দোয়া দরুদ পাঠ, মারামারি, ফাটাফাটি, সুলাসুলি, এগুলো অনুষ্ঠান না। সম্পত্তি নিয়ে মারামারি, মরা বাপের বাড়ি দখল নিয়ে পোলাগো মধ্যে ফাটাফাটি, পোলাগো বউ আর বৈঙ্গো মধ্যে সুলাসুলি। কিন্তু এই পৃথিবীতে এমন অভাগা লোক আছে যার তিন কুলে কেউ নাই, মরার পর কান্দনের লেগেও কেউ নাই, সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করার লেগেও কেউ নাই। আর সেই অভাগা লোকগুলার লেগেই আছে আমরা। আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে রাখলে আমরা মৃত্যু সংবাদ শোনা মাত্র লাশের কাছে ছুটে যাব, লাশের দাফন কাফনের ব্যবস্থা করব, লাশের সামনে বসা কান্দব, দোয়া দরুদ পড়ব, হ্যার সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করব, সুলাসুলি করার লেগে মহিলা ভাড়া করব, হ্যার পোলাপান, আত্মীয় স্বজনে যেটা না করতো আমরা সেটা করে দেখাবো। এইটাই আমাগো চ্যালেঞ্জ। বলেন কি সার্ভিস আপনাকে দেব। আমাদের সার্ভিসের বিভিন্ন ক্যাটাগরি আছে, এক এক ক্যাটাগরির সার্ভিসের জন্য এক এক রেট। খালি দাফন কাফনের লেগে এক রেট, দাফন কাফনের লগে কান্নাকাটি করার লেগে আরেক রেট, সম্পত্তি নিয়ে মারামারি ফাটাফাটি করণের লেগে এক রেট, মারামারি ফাটাফাটির সাথে খুনাখুনিও হয়ে যেতে পারে, সেই সার্ভিসও আমরা দিতে পারব, তবে সেই ক্ষেত্রে রেট অনেক বেশি পড়বে। আরে না না, অত কিছু দরকার নাই, আমার শুধু কান্নাকাটি হলেই হবে। আমাদের কান্দনেরও বিভিন্ন রেট আছে। চুপ করে খালি চোখের পানি ফেলনের লেগে এক রেট, ফুসফুস করে কান্দনের লেগে আরেক রেট, হাউমাউ করে কান্দনের লেগে আরেক রেট, কানতে কানতে গড়াগড়ি যাওয়ানের লেগে আরেক রেট। পুরুষ আর মহিলা মানুষকে দিয়ে কান্দনের রেটও আলাদা। মহিলারে দিয়ে কান্দাইতে গেলে রেট একটু বেশি পড়ব। সুন্দরী প্লাস কোসি এই ক্ষেত্রে। থাক থাক, অত কিছু বুঝে আমার লাভ নেই, আপনি বরং বিবেচনা করে একটা কিছু ঠিক করে দেন। আপনার বাজেট কত? আপনার রেট কত? রেট তো ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন, 10,000 থেকে শুরু করে 1,00,000, মারামারি খুনাখুনির ক্ষেত্রে 10,00,000। আপনি হিসাব নিকাশ করে 15,000 একটা সার্ভিস দেন। কান্নাকাটিটা করতেইব কার জন্য? আমার এক মামার জন্য, এখন হসপিটালে আছেন, আর এক সপ্তাহ বাঁচবে কিনা সন্দেহ। কিন্তু সমস্যা হলো মামার আত্মীয় স্বজন কেউ নেই। আমার অফিসের বস জানেন যে আমার মামা এখন অসুস্থ, এবং মামার অসুস্থতার কথা বলে আমি অফিস থেকে তিনবার ছুটি নিয়েছি, যদিও ছুটি নিয়ে মামাকে দেখতে যায়নি। তো আমার বস বলেছেন আমার মামা মারা গেলে জন্য অবশ্যই তাকে খবর দেওয়া হয়। এখন আমার বস এসে যদি দেখেন যে আমার মামার মৃত্যুর পরেও কেউই তার সামনে কান্নাকাটি করছে না, তাহলে আমার মান সম্মানটা কোথায় যায় বলুন তো? আপনার মান সম্মান রক্ষার দায়িত্ব আপনি আমগো উপরে ছেড়ে দেন। এমন কান্দন কান্দুম যে কান্দন আপনার বস তার বাপের জন্মেও দেখে নাই। আপনি খালি মৃত্যুর লগে লগে সংবাদটা আমাগো দিবেন। এই এগুলো কি কান্না কাটছে?
একি জন্মের কাঁদা কাঁদা হচ্ছে? এত ফুপায় ফুপায় কাঁদছে। টাকা দিছেন 15,000, ফুপায় ফুপায় কাঁদব? 15,000 টাকায় জন্মের কান্দন কাঁদব না? আর একটু বড় আমার বস আসবে তখন কি হবে? চিন্তা করেন না তো, আপনার বস আইলে আমি আর আমার ভাইগনা সিক্ক দিয়ে কান্দুম। আরে আমাগো দুইজনের কান্দন সামলাতেই তো আপনার বস অস্থির হয়ে যাব। সেটাই যেন হয়। একটা কথা, এই চ্যাংরা মার্কা হুজুর কোথায় নিয়ে আসছেন? তার তো দাড়ি গফি জুতপথে গজায় নাই, আর তার যে ভাবসাপ সে হুজুর কিনা সেটাতে আমার সন্দেহ হয়। ওই যে একই কথা আবার কইতে হইতেছে, 15,000 টাকায় তো আর পাকা হুজুর হইব না। এই পোলায় কাঁসা হুজুর, মাদ্রাসায় ক্লাস 8 পর্যন্ত পড়ছে, বড় হুজুরের লগে বেয়াদবি করার কারণে বড় হুজুরের মাদ্রাসার থেকে বের করে দিছে। অহন দিনের বেলা বাদাম বেসে আর রাতের বেলা চিন্তাই করে। কি, একজন ছিনতাইকারীকে নিয়ে আসছেন আমার মামার জানাজা পড়াইতে? আবার একই কথা কইতে হইতেছে, 15,000 টাকা রাখেন আপনার 15,000 টাকা? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আর যেন কোনো সমস্যা না হয়। সমস্যা হইব কি? 15,000 টাকার মধ্যে আপনার 5,000 টাকা অ্যাডভান্স অফিসে দেওয়ার কথা আসিল, আর বাকি 10,000 টাকা অনুষ্ঠান শুরু হওয়ার আগে অহন পর্যন্ত 1 টাকা দেন নাই। আমি অনুষ্ঠান নিয়ে আর আগাবো কিনা এই চিন্তা করতেছি। অনুষ্ঠান শেষে যদি টাকা কম দেন কিংবা নাই দেন তখন? আপনাকে তো বলেছি টাকা আনতে পাঠিয়েছি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জানি টাকা আমার পকেটে ঢোকে ভাই যান, নাইলে কিন্তু অসুবিধা হইব, সমস্যা হয়ে যাইব। এই বস চলে আসছে, জি বস। মেনে নিতে পারছেন না। আর কেঁদো না ফাট্টু, আর কেঁদো না, দেখো আমি কি কাঁদছি। এই আমার টাকা কো পাবে? পাবে, জানাজার নামাজটা হোক। জানাজার নামাজ হইলে তো অনুষ্ঠানই শেষ, টাকা না দিলে কিন্তু জানাজা শুরু হইব না। দেখো ফাজলামি করে না ফাট্টু। গাবু, আর কেঁদো না গাবু, আর কেঁদো না, আর কান্দুম না। না থ্যাংক ইউ, অনেকক্ষণ কান্দতে কান্দতে পুরো অস্থির হয়ে গেছিলাম। আচ্ছা কাঁদো কাঁদো। হুজুর জানাজা শুরু করেন। কইলাম না টাকা ছাড়া জানাজা শুরু হইব না। ফাট্টু ফাজলামি করে না, আগে জানাজা হোক তারপরে টাকা। আগে টাকা তারপর জানাজা? টাকা পাবি না, যা। কি টাকা পাবি না? এই কান্দন বন্ধ, কান্দন বন্ধ, ফুর্তি করো ফুর্তি, কোনো কান্দন না।